সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে মণ্ডপে মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের শেষ সময়ে প্রস্তুতি। পদ্মায় কিশোরীর মরদেহ উদ্ধার, ভারতীয় কালটা সহ একজনকে আটক করেছে র‍্যাব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শারদীয় দুর্গা উৎসবের দিনক্ষণ গণা শুরু হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মণ্ডপ গুলোতে প্রতিমা তৈরিতে দিন রাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। মণ্ডপে সাজসজ্জা নিয়ে মণ্ডপ কমিটির সদস্য ও কর্মীদের ব্যস্ততাও সমানতালে। চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলায় চর্যাপদ প্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির, পূজাপুর মহল্লার বুড়িপাড়ার ঝঙ্কার সংঘ, জোড়ামঠ দুর্গা মন্দির, প্রতাপ চন্দ্র দাস দুর্গা মন্দির সহ প্রায় সব মণ্ডপেই প্রতিমা তৈরির মাটির কাজ শেষ। কোন কোন মণ্ডপে শুরু হয়েছে রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি জোরে সোরে চলছে সব মণ্ডপ গুলোতে। এবার জেলায় 143টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব হবে। এদিকে শারদীয় দুর্গা উৎসবের সময় ঘনিয়ে আসায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠে কেনাকাটাও বেশি সনাতন সম্প্রদায়ের মাঝে। বিক্রেতারাও বলছেন পুজোর বিক্রি শুরু হয়েছে চলতি নবমী পর্যন্ত। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর 1টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত মিন্টু রহমান জানান, পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুর 1টার দিকে পুলিশ মালবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মর্গে নিয়ে আসে। তিনি আরো জানান, ওই কিশোরীর বয়স 16 থেকে 17 বছর হতে পারে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে ভারত থেকে ভেসে আসতে পারে মরদেহটি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ হরমোন কাল্টার সহ মাসুদ রানা নামে একজনকে আটক করেছে র‍্যাব। সাধারণ আম গাছে নিষিদ্ধ হরমোন কাল্টার ব্যবহার হয়ে থাকে বলে জানা যায়। এর মধ্যে গাছে ক্ষতি হয় এমন অনেক সময় গাছ মারা যেতে পারে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাঁপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।